ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সকাল চৌধুরী আর্টস লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কিছু সুন্দর সুন্দর উপহার, যেগুলো আমার ছাত্রছাত্রীরা আমাকে উপহার হিসেবে দিয়েছে শিক্ষক দিবসে, সেইগুলো দেখে নেব এবং তার সাথে সাথে কিছু মুহূর্তের ছবিও দেখে নেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ ক্যাডবেরির একটা বড় প্যাকেট, যেটা রূপমা আমাকে দিয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর শুধু আমাকেই নয়, ও যেন সবাইকে এভাবে সম্মান করতে পারে সেটাই আশা রাখি। তা গিফট দিয়েছে, মনে হচ্ছে ভিতরে একটা পেন আছে। তা তোমাদেরকে একটু খুলে দেখাই। ছেলেটা আঁকা খুব একটা প্র্যাকটিস করে না, কিন্তু খুবই ভালো, দুরন্তও বটে, মা বাবার কথা শোনে না, তবে ভালো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা একটা পেন আছে, এটাকে পাশে রাখছি। আরও একটা সুন্দর গিফট আমাকে দিয়েছে আমার খুবই ভালো ছাত্রী তৃষা বিশ্বাস, এটা তোমাদেরকে দেখাবো আমি খুলে। এর মধ্যে একটা খুবই সুন্দর বল পেন আছে, এটা দিয়ে অবশ্যই আমি বাড়িতে লিখব। আর ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। খুবই ভালো ছবি আঁকে, পড়াশোনাতেও খুবই ভালো। ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো ওর কিছু আঁকা ছবি এবং কিছু মুহূর্তেরও ছবি। এরপর আরও একটা গিফট আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা আমার খুবই খুব ভালো একটা ছাত্রী প্রান্তিকা আমাকে দিয়েছে। তো এটাকে খুলে দেখাবো, দেখতেই পাচ্ছ একটা ছুরি, নাইফটা দিয়ে প্যাকটাকে খুলছি, তারপর দেখবো ভিতরে কি আছে। দেখি খুলে কি আছে এতে, খুবই সুন্দর একটা কাপ, মনে হচ্ছে কফি কাপ। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আমার যতদূর মনে হচ্ছে কাপটার নিচে একটা লাইট সেট করা আছে, ব্যাটারি সিস্টেম, আর খুবই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ প্রান্তিকা এত সুন্দর আমাকে একটা গিফট দেওয়ার জন্য। তো কাপটা লাইট জ্বলার মতো সিস্টেম করা আছে, আপাতত কীভাবে জ্বলবে সেটা আমি বুঝতে পারছি না। তো এতে একটু জল দিয়ে দেখা যাক, একটু জল দিচ্ছি। ও ওয়াও, তুমি দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পর কেমন সুন্দর একটা লাইটের গ্লিমিং হচ্ছে, খুব সুন্দরভাবে লাইটটা জ্বলছে। এছাড়াও প্রান্তিকা এই গিফটটাও দিয়েছে, এতেও মনে হচ্ছে একটা পেনই আছে। তো তোমাদেরকে সেটাও আমি ওপেন করে দেখাচ্ছি। সুন্দরী একটা পেন গিফট করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রান্তিকা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এইভাবে ভালো থেকো, ভালো করে ড্রয়িং করতে থাকো আর পড়াশোনাটা তার সাথে সাথে করতে থাকো।
আর একজন স্টুডেন্ট সায়ন্তিকা, এও একটা পেন গিফট করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সায়ন্তিকা, অনেক ভালো থেকো। আর এই একটা পেন দিয়েছে, এটাও আমার খুবই ভালো ছাত্র শাইন, শাইনকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এভাবে ভালো থেকো তোমরা, আর অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে থাকো, এই আশা করব। এটা 2019-এর টিচার্স ডের গিফট যেটা আমাকে প্রান্তিকা দিয়েছিল, এইটা দেখে আমি খুবই 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 আনন্দিত হয়েছিলাম, কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট আমি ভাবতেও পারিনি। তাই আবারও প্রান্তিকাকে অনেক অনেক ধন্যবাদ। একটা ফটো ফ্রেম আমারই ছবি প্রিন্ট আউট করে দিয়েছে, এই কথাটা আমি কখনোই ভুলতে পারবো না, এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। তাই এটাও তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, অনেক অনেক আশীর্বাদ করো আমার সব স্টুডেন্টদেরকে, কারণ ওরা যেন এভাবেই বড় হয় আর আরও ভালো ভালো অনেক ছবি আঁকে আর ভালো জায়গায় পৌঁছতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আরও একবার সেই সব ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য, এত সম্মান প্রদান করার জন্য। তোমরা সবসময় ভালো থেকো আর এভাবে সুন্দর সুন্দর ড্রয়িং করতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। যে ছবিগুলো স্লাইড শো এর মাধ্যমে দেখাচ্ছি সবই তৃষার হাতের আঁকা ছবি। এটা আমারই আপলোড করা ইউটিউব ভিডিও থেকে তৃষা ড্রয়িং করেছে, এই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো।